নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ল্যাকটোজ ইনটলারেন্স। আমরা জানব যে ল্যাকটোজ ইনটলারেন্স বলতে আমরা কি বুঝি, কেন এটা হয়, এক্ষেত্রে কী ধরনের উপসর্গ দেখতে পাওয়া যায়, এর ডায়াগনোসিস আপনি কীভাবে করবেন এবং এর ট্রিটমেন্ট প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে বলি ল্যাকটোজ ইনটলারেন্স কাকে বলে। অনেক সময় আমরা দেখে থাকি যে কিছু কিছু মানুষ ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও তারা দুধ বা দুগ্ধজাত খাবার, ডেয়ারি প্রোডাক্ট বা মিল্ক প্রোডাক্ট বা সরাসরি দুধ খেলে তাদের বেশ কিছু অসুবিধা হয়, তাদের স্টমাকে বেশ কিছু সমস্যা তৈরি হয়। এই ঘটনাটাকেই বলা হয় যে ল্যাকটোজ ইনটলারেন্স। এবং এদের যদি একদিন খেয়ে এই সমস্যাটা হয় তো তাহলে সেটা অন্য কোনো কারণেও হতে পারে, কিন্তু যখনই এরা দুধ বা দুধজাতীয় খাবার খাচ্ছে, মিল্ক প্রোডাক্ট খাচ্ছে, তখনই এদের এই ধরনের সমস্যাটা হচ্ছে। এটাকেই বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স। তার কারণ দুধের মধ্যে যে সুগার প্রোডাক্টটা থাকে, অর্থাৎ দুধের মধ্যে যে মিষ্টি জাতীয় জিনিসটা থাকে, তাকেই বলা হয় ল্যাকটোজ। এই ল্যাকটোজটা তারা সহ্য করতে পারে না বলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন যে সমস্ত দুধ, মানে বেশিরভাগ দুধই, যেমন ধরুন কাউ মিল্ক, গোট মিল্ক বা দুধ দুগ্ধজাত যে সমস্ত খাবারগুলো, চিজ, পনির, বাটার, ক্রিম, আইসক্রিম, এই সমস্ত খাবারের মধ্যেই কিন্তু ল্যাকটোজটা থাকে, যদি না ল্যাকটোজটাকে আলাদাভাবে রিমুভ করে দেওয়া হয়। এবারে বলি যে কী ধরনের সিমটমস বা উপসর্গ দেখতে পাওয়া যায়। প্রথমত, এই ধরনের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে এদের স্টমাকে পেন হতে পারে, অর্থাৎ পেটে ব্যথা হতে পারে, সেই সাথে সাথে একটা ক্র্যাম্প হতে পারে, অ্যাবডোমেনে একটা ক্র্যাম্প ধরতে পারে, নোশিয়া এবং ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব এবং বমি হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, পেট ফুলে যেতে পারে, স্টমাক গার্গলিং হতে পারে এবং ডায়রিয়া হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো তাদের দেখতে পাওয়া যায় মানে, এবং সর্বোপরি স্টমাকে একটা আনকমফোর্টেবল পরিস্থিতি তৈরি হয়, একটা অস্বস্তি তাদের শরীরে কিন্তু শুরু হয়ে যায়। এটাই হচ্ছে এই ল্যাকটোজ ইনটলারেন্সের ক্ষেত্রে এই ধরনের সিমটমস বা উপসর্গ আমরা দেখতে পাই। এবারে বলি কি কারণে এই জিনিসটা হয়। এটার কারণ হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে এক ধরনের এনজাইম ল্যাকটেজ, এটা প্রোডাকশন হয়। যদি কোনো কারণে এর প্রোডাকশনটা কমে যায় তাহলে দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজকে এরা ডাইজেস্ট করতে পারে না। সাধারণত এই যে ল্যাকটোজ, সেই ল্যাকটোজটা কী হয়, এটা ভেঙে গিয়ে দুটো সিম্পল সুগারে পরিণত হয়, একটা গ্লুকোজ, একটা গ্যালাকটোজ, এবং তারপরে সেটা আমাদের ইন্টেস্টাইনের লাইনিংয়ের মাধ্যমে ব্লাড স্টেমে এটা অ্যাবজর্ভ হয়। কিন্তু যদি ল্যাকটেজ সঠিকভাবে উৎপাদন না হয় তাহলে সে এই দুধের মধ্যে ল্যাকটোজকে এরা ডাইজেস্ট করতে পারে না, এবং যার ফলে সেটা ইন্ট্যাক্ট ওই অবস্থায় কোলনে চলে আসে এবং তারপরে কোলন ব্যাকটেরিয়া এর সঙ্গে ইন্টারাকশন করে এবং যার ফলে এই ধরনের সিমটমসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এই ল্যাকটোজ ইনটলারেন্স তিন প্রকার দেখতে পাওয়া যায়। নাম্বার ওয়ান, এটাকে বলা হচ্ছে প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স, যেটা সচরাচর কমন দেখতে পাওয়া যায়। এটা কি হয়, যখন কোনো ছোটো বাচ্চা জন্মায় তখন তার প্রধান খাদ্য হচ্ছে দুধ এবং দুধের মাধ্যমে সে তার সমস্ত পুষ্টি পদ্ধতি গ্রহণ করে থাকে। কিন্তু যখন ধীরে ধীরে সে বড় হতে থাকে, দুগ্ধজাতীয় সমস্ত খাবারগুলো আস্তে আস্তে অন্য অন্য খাবার দিয়ে এটা রিপ্লেস হতে থাকে এবং তখন সেই সময় কি হয়, প্রথমত তাদের ল্যাকটোজ যে উৎপাদন, ল্যাকটেজ উৎপাদন সেটা সঠিক থাকে, কিন্তু যখনই তারা আস্তে আস্তে দুগ্ধজাত খাবারগুলোকে অন্য খাবার দিয়ে রিপ্লেস করতে থাকে তখন এদের এই ল্যাকটেজ উৎপাদনটা হঠাৎ করে ড্রপ ডাউন হয়ে যায় এবং যার ফলে দেখা যায় যে তখন তারা আর এই ল্যাকটোজ জাতীয় খাবারগুলোকে ডাইজেস্ট করতে পারছে না। এটা হচ্ছে প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স। সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স যেটা, সেটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনে যদি কোনো ইঞ্জুরি হয়, কোনো ইলনেস হয় বা কোনো সার্জারি হয়, তার থেকে ল্যাকটেজের উৎপাদন কিন্তু কমে যেতে পারে। যেরকম এটা সিলিয়াক ডিজিজের জন্য হতে পারে, ক্রনস ডিজিজের জন্য হতে পারে, কোনো রেডিয়েশন থেরাপির জন্য হতে পারে, স্মল বাউল রিসেকশনের জন্য হতে পারে, এই ধরনের নানা রকম সমস্যার জন্য কিন্তু এটা ইরিটেবল বাউল ডিজিজ তার জন্য হতে পারে। তো সেক্ষেত্রে ল্যাকটেজ উৎপাদনটা কমে যেতে পারে।
আর একটা হচ্ছে কনজেনিটাল ল্যাকটোজ ইনটলারেন্স। এটা একটু রিয়ারলি দেখা যায়, এটা জন্মগতভাবে কোনো মানুষ যখন জন্মালো তার ল্যাকটেজ উৎপাদনটা কম থাকে এবং এটা কিন্তু জিনগতভাবে এটা দেখা যায়, অর্থাৎ বংশ পরম্পরায় এটা একজন বাবা থেকে তার মা মানে ছেলে বা মেয়ের মধ্যে বা মা থেকে তার ছেলের বা মেয়ের মধ্যে এইভাবে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এবারে বলি যে এই ল্যাকটোজ ইনটলারেন্স হলে আপনি কীভাবে ডায়াগনোসিস করবেন। প্রথমত যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে এবং এই ধরনের হিস্ট্রি বলে তখন আমরা বুঝতে পারি যে এটা ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, কিন্তু শিওর হওয়ার জন্য বেশ কিছু টেস্ট করা হয়। সেই টেস্টের মধ্যে প্রথমেই যেটা বলবো হাইড্রোজেন ব্রেথ টেস্ট, সেটা ল্যাকটেজ জাতীয় খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরে তার ব্রেথ টেস্ট করা হয়। সেক্ষেত্রে হাইড্রোজেনের পরিমাণ যদি অধিক মাত্রায় থাকে তাহলে সেটা ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। দ্বিতীয়ত এটা ব্লাড সুগার টেস্ট করা হয়, ল্যাকটোজ জাতীয় খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরে ব্লাড সুগার টেস্ট করে যদি দেখা যায় যে রক্তে সুগারের মাত্রা বাড়েনি তাহলে সেই ল্যাকটোজ জাতীয় খাবারটাকে ডাইজেস্ট করতে পারেনি। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাসিড স্টুল টেস্ট করে দেখে নেওয়া হয় যে তার ল্যাকটোজ জাতীয় খাবারটাকে সে হজম করতে পারছে কি না। এবারে বলি এর ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন। দেখুন, এর প্রধান ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে এটা এই খাবারগুলোকে রেস্ট্রিকশন করতে হবে বা অ্যাভয়েড করতে হবে। দুধ এবং দুগ্ধজাত খাবার, যেরকম তার মধ্যে সরাসরি দুধ, বাটার, আইসক্রিম, ক্রিম, চিজ, পনির, যার মধ্যে ল্যাকটোজের মাত্রা বেশি আছে এই ধরনের খাবারগুলোকে কিন্তু খাওয়া যাবে না। এছাড়া ল্যাকটেজ সাপ্লিমেন্ট অনেকে ব্যবহার করতে পারেন, সেটা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় বা ড্রপ ফর্মেও পাওয়া যায়, সেগুলো আমাদের ল্যাকটেজের যে উৎপাদনটা তাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে, সেটা ডক্টরের পরামর্শ নিয়ে তবেই এই সাপ্লিমেন্টটা নেওয়া উচিত। তবে বন্ধুরা, যদি কখনো দেখেন যে কারোর দুধ হজম হচ্ছে না, তাকে কিন্তু জোর করে তারপরেও খাইয়ে যাবেন না, তার কারণ পরবর্তীকালে থেকে নানারকম ক্রনিক সমস্যার সৃষ্টি হতে পারে। ডক্টরের পরামর্শ নিন, জেনে নিন যে তার ল্যাকটোজ ইনটলারেন্স আছে কি না, তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে বা তার খাওয়া দাওয়ার ডায়েটটা সেই অনুযায়ী ফলো করতে হবে, ভয়ের কোনো কারণ নেই। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।